মাউন্ট অন্নপূর্ণা উচ্চতার দিক থেকে দশম স্থানে থাকা এই পর্বতকে বলা হয়ে থাকে পৃথিবীর ডেডলিয়েস্ট মাউন্টেন। নেপালের একটি অন্যতম জনপ্রিয় ট্রেক হল অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। আমাদের ছয় দিনের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের উপর নির্মিত তথ্যচিত্রে আজ থাকছে তৃতীয় পর্ব। Subscribe our channel and press the bell icon. লোয়ার সিনোর একটু নিচ থেকে শুরু হবে আমাদের আজকের পথ চলা। বাংলাদেশের ঢাকা থেকে নেপালের লোয়ার সিনোয়া পর্যন্ত পৌঁছানোর গল্পগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের গাইডবিহীন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের সকল খরচের বিবরণ থাকবে এই সিরিজের একবারে শেষ পর্বে, যা সোলো বা বাজেট ট্রেকারদের ট্যুর প্ল্যান তৈরিতে কাজে লাগবে। পর্বটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারেন। মিনিট বিশেকের মধ্যে লোয়ার সিনোয়ায় পৌঁছালাম আমরা। এখান থেকে রোদ ঝলমলে চমরং আর আমাদের আজকের যাত্রা শুরু পয়েন্ট দেখা যাচ্ছে। তারও ঘন্টাখানেক পর আমরা পৌঁছালাম আপার সিনোয়াতে। এখান থেকে ফিশটেল ও অন্নপূর্ণার কিছু অংশের পরিষ্কার ভিউ পাওয়া যায়। সিনোর পর থেকে মূলত বনের ভিতরে রাস্তা শুরু। এই রাস্তায় উঁচু নিচু অংশের পরিমাণ কম, আর বনের গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ফিশটেইলের চূড়া। পথিমধ্যে বেশ কয়েকজনকেই দেখা যায় ঘোড়ায় চড়ে ফিরে আসতে। এখানে এই সাত সকাল বেলাতেও অরণ্যের নিস্তব্ধতাকে ভেদ করে ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাকাডাকি। বনের ভেতরেই মাঝে মাঝে দেখা পাওয়া যায় পাহাড়ের উপর থেকে নেমে আসা ঝর্ণা। ঝর্ণার শীতল পানি হাতে মুখে ছিটিয়ে ক্লান্তিটাকে কমিয়ে নিতে পারেন ইচ্ছা করলেই। ঝর্ণায় ফ্রেশ হয়ে আবার এগিয়ে চলা মৃদু মন্থর পথে। সিনোয়া থেকে ব্যাম্বো যাওয়ার এই পথে খাড়া নামতেও হয় অনেকখানি। দুপুরের প্রথম প্রহরে আমরা পৌঁছে গেছি ব্যাম্বোতে।
ব্যাম্বুতে তেমন বিশ্রাম না নিয়ে আমরা আমাদের এগোনো অব্যাহত রাখলাম। নেপালের ট্রেকগুলোতে এক ধরনের বিশেষত্ব আছে। এখানে চোখে পড়ে ট্রেকারদের সারি বেঁধে চলাচল, তাড়াহুড়োর বদলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া গন্তব্যের দিকে। ব্যাম্বো থেকে দোভান পৌঁছাতে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি। এখানেই আমরা বিরতি নেব কিছুক্ষণের। আকাশ ঝকঝকে থাকায় দোভান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দুপুরের রোদ ঝলমলে মাথাপুচড়ের চূড়া। দোভান থেকে হিমালয়ের রাস্তায় বেশ কয়েকটা ঝর্ণার স্ট্রিম ডিঙিয়ে যেতে হয়, তবে এগুলোর উপর দিয়ে ব্রিজ তৈরি করা আছে। হিমালয়তে পৌঁছানোর শেষ ঢালে ওঠার আগেই পড়বে বিশাল আকৃতির এই ঝর্ণাটি। যেখানে পানির তোরে দিব্যি সৃষ্টি হয় রংধনু। ঝর্ণার পাশেই রয়েছে প্রেয়ার ফ্ল্যাগে মোড়ানো উপাসনার জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে হিমালয়া গ্রাম, দেখতে কাছে মনে হলো একটা ঢাল নামা ও একটা ঢাল ওঠার পরে তবেই হিমালয়া। যেহেতু আমাদের আজকের গন্তব্য দেউরালি, তাই খুব একটা দেরি না করে আমরা এগোতে থাকলাম। একটু চোখ কান খোলা রাখলে এই হিমালয় গ্রামের আশেপাশেই দেখা মিলবে হিমালয়ের বিপন্ন প্রজাতি মুখপোড়া হনুমানদের। পাহাড় ধসের কারণে বড় ছোট পাথরের খণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রাস্তা জুড়ে। বলে রাখা ভালো, আমরা ইতোমধ্যেই প্রবেশ করেছি এই ট্রেকের কুখ্যাত অ্যাভালাঞ্চনে। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই আমাদের আজকের গন্তব্য। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা মিলিত হয়েছে পাহাড়ি নদীর সাথে। কি তার শক্তি আর বুকে হিম ধরানো গর্জন।
দিনের শেষ আলো রাঙিয়ে দিচ্ছে পাহাড়ের অনর্গল উঠানকে, আর এরই মাঝে আমরা পৌঁছে গেছি দেউরালিতে। এখানে এক রাত কাটিয়ে আমরা আগামীকাল রওনা হব আমাদের কাঙ্ক্ষিত বেস ক্যাম্পের পথে। তবে আজকের রাতটাও আমাদের জন্য খুবই ক্রুশাল, কেননা আমরা ইতোমধ্যে অবস্থান করছি AMS জোনে। আমরা কি পারবো আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে? সে প্রশ্নের উত্তর থাকবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগের পর্বগুলো না দেখে থাকলে দেখে ফেলুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি ট্রাভেলিং।